শান্তিপুরে হুল দিবস উপলক্ষে বিদ্রোহী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝুমুরিয়া নৃত্যের সাথে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন। হুল দিবস উপলক্ষে বিদ্রোহী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ায় দিশারি ঝুমুরিয়া শাখার পক্ষ থেকে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই মহতী রক্তদান শিবিরে আদিবাসী সম্প্রদায়ের দিশারি ঝুমুরিয়া শাখার শিল্পীরা প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিশারি ঝুমুরিয়া শাখার স্কুল ইনচার্জ উৎপল মাহাতো জানান, 2022 হুল দিবসে আমরা নদিয়ার আদিবাসী সমাজ ব্রতী হলাম। প্রত্যেক বছর এই দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করব। আমরা বিশ্বাস রাখি আগামী দিনে আমাদের সকলের প্রচেষ্টায় বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব সমস্যার সমাধান ঘটবে। আজ এই হুল দিবস উপলক্ষে শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ায় এক উৎসবের চেহারা নেয় এবং মেতে ওঠে ঝুমুরিয়া নৃত্যের সাথে। মূলত কি কর্মসূচি ছিল আজকে? আমাদের 1855 সালে 30 জুন আজকের দিনে হুল দিবসের হুল আন্দোলনের সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানু, চাঁদ ভৈরব প্রমুখ। সেই উদ্দেশ্যে আমাদের শহীদদের, বিপ্লবী শহীদদের শ্রদ্ধা জানাতে আমাদের আজ একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। পাশাপাশি দেখা গেল একটা নৃত্য অনুষ্ঠানে করেছেন যেখানে ঝুমুর নাচে নৃত্য করা হয়। এই নাচের মধ্যে দিয়েই আমরা আজকে যেহেতু বিদ্রোহের দিন, সেই বিদ্রোহটাকে আমরা ফুটিয়ে তুলেছি। এলাকাটার নাম কি? রামনগর চর পুরাতন পাড়া। আর এটা সমগ্র অনুষ্ঠানটা আমাদের দিশারি ঝুমুরিয়া পরিবারের কলতানের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানটা আমাদের করা হয়েছে। আগামী বছর থেকে কি এই অনুষ্ঠান আয়োজন করবেন আপনারা? হ্যাঁ, আমরা এটা তো দীর্ঘ 15-16 বছর ধরে করছি এবং আজকের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই রক্তদান শিবিরটা আমরা প্রত্যেক বছরই করব। আপনার নাম? উৎপল মাহাতো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।